বন্ধুরা, আজকে একটি মায়া হরিণের গল্প শুনাব। যে গল্পের মধ্যে চমৎকার একটা মেসেজ রয়েছে, যাতে আমরা কখনোই আমরা আমাদের গন্তব্যে যাওয়ার জন্য হাল ছেড়ে না দিই। গভীর জঙ্গলে বাস করত একটা মায়া হরিণ। সে হরিণটি প্রচন্ড পান তেষ্টায় সে পানি খোঁজার জন্য সে এগোচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে। সে চলছে নদী বা পুকুর খোঁজার জন্য। সে প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে একটা গাছের নিচে বসে পড়েছে। হঠাৎ তার কানে পানি গড়িয়ে যাওয়ার শব্দ শুনতে পেল। সে তৃষ্ণার্ত এবং খুবই ক্লান্ত, সে তাড়াহুড়া করে দৌড়িয়ে সেই নদীর কাছে গেল। নদীর কাছে গিয়ে যখনই সে পানি খেতে গেল, হঠাৎ তার বাঁদিকে চোখ পড়ল একজন শিকারী তীর ধনুক নিয়ে তাকে তাক করে আছেন। সে যখন ডান দিকে তাকালো, ডান দিকে তাকিয়ে দেখে একটি ক্ষুধার্ত বাঘ তার দিকে তাকিয়ে আছে। সামনে বিশাল নদী। যখন সে পেছনে তাকিয়ে দেখে, হঠাৎ করে জঙ্গলে আগুন ধরে গেছে। বন্ধুরা, আমাদের কারো না কারো জীবনে হঠাৎ এরকম এমন কিছু বিপদ চলে আসে চারপাশ দিয়ে, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো উপায় থাকে না। ঠিক হরিণটিও একই অবস্থা। সামনে তার বিশাল নদী, বামে তার শিকারি, ডানে তার বাঘ, পেছনে জঙ্গলে আগুন। সে যাবে কোথায়? তার আর জানতে বাকি রইল না তা কি ঘটতে যাচ্ছে। সে হঠাৎ করে চিন্তা করলো, আমার তো করার কিছু নেই, সৃষ্টিকর্তা যা রেখেছেন তাই হবে। তার আগে আমি আমার তৃষ্ণাটা একটু মিটিয়ে নিই। বন্ধুরা, এমন কিছু বিপদ চারপাশ থেকে আসবে যেখান থেকে কোনোভাবে উদ্ধার হওয়ার কোনো উপায় থাকে না। সেই সময় যদি আমরা আমাদের লক্ষ্যে অবিচল থাকি, সৃষ্টিকর্তা কোনো না কোনো উপায় আমাদেরকে বের করে দেবে। কিন্তু আমরা যদি মাথা গরম করে আমরা সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করি, তাহলে নির্ঘাত পতন হবে। ঠিক তেমনি সেই হরিণটি, সে চিন্তা করলো, না, আমি তৃষ্ণার্ত, আমি আগে আমার তৃষ্ণাটা মিটিয়ে নেই, আমি পানিটা আগে পান করি। যখনই সে পানিটা পান করতে গেল, হঠাৎ করে আকাশ জুড়ে কালো মেঘ হয়ে প্রচণ্ড জোরে বাতাস বইতে লাগলো। বৃষ্টি হওয়ার একটা অবস্থা তৈরি হলো। ঠিক সেই মুহূর্তে শিকারি তার হোড়া করে তীর মেরে দিল হরিণটাকে শিকার করার জন্য। কিন্তু তাড়াহুড়ার কারণে সেই তীর গিয়ে লাগলো হচ্ছে বাঘের পেতে, আর বাঘ ছটফট করে দৌড়িয়ে পালতে লাগলো। পেছনে হরিণটি তাকিয়ে দেখে এতক্ষণে বৃষ্টিতে জঙ্গলে আগুন থেমে গেছে। সে নির্দ্বিধায়, নির্ভয়ে সে পেছন ফিরে জঙ্গলের দিকে হাঁটা শুরু করলো। বন্ধুরা, এই গল্প থেকে যে মেসেজটা আমি তোমাকে দিতে যাচ্ছি, তোমাদের দিতে যাচ্ছি, সেটা হচ্ছে, আমাদের এরকম চারপাশ থেকে বিপদ আসবে, বাট আমাদের ফোকাসিং, আমাদের গোল যদি নির্ধারণ করা থাকে, আমরা ঠান্ডা মাথায় সে ফোকাসিং করে আমরা গোলে পৌঁছবো। তাতে সৃষ্টিকর্তা আমাদেরকে নিয়ে যাবে, একটা স্পিরিচুয়াল পাওয়ার সাহায্য করবে সেই জায়গায় যাওয়ার জন্য। প্রত্যেকে আমরা ভালো থাকবো। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো, আমরা সবাই একসাথে এখন এবং ভবিষ্যতে। আমরা কখনোই হাল ছাড়বো না। ধন্যবাদ।